ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দীর্ঘদিন ধরে জেলেদের চালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। ফলে পরিবার পরিজনই অনাহার ও অর্থাহারের জীবন কাটছে তাদের। একদিকে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়া, অন্যদিকে মহাজন ও বিভিন্ন এনজিওর কিস্তির টাকার চাপে অনেক জেলে পেশা বদল করে অন্য পেশায় চলে গেছে। কেউ কেউ দেনা পরিশোধের চাপে ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জেলায় পালিয়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। বিস্তারিত ভোলা থেকে সহকর্মী সোহেলের প্রতিবেদন জানাচ্ছেন মাহির হাসান। প্রাচীনকাল থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে জেলেরা। বর্তমানে প্রায় 3 লাখ জেলের জীবিকা নির্ভর ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। কিন্তু সাম্প্রতিককালে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। কেউ কেউ আবার খালি হাতেও ফিরছেন। বিকল্প আয়ের পথ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেক জেলে অর্ধাহারে জীবনযাপন করছেন। সারাদিন নদীতে জাল ভাই, দুইটা তিনটা মাছ ভাই, এতে আমাকে তেল খরচই হয় না। আমরা সংসার কীভাবে চালাইব? আমরা বাল ফুলা ফানলে বহুত কষ্টতে আছি। নদীতে কিন্তু মাছ নাই, মাছের জন্য এমনকি আমরা দুই বেলা খাবো এবং ছেলে সন্তান নিয়ে ভালো থাকবো এবং ভালো খাবো সেই ক্ষমতা আমাদের এখন নাই। এমন যদি নদীতে মাছ থাকতো তাহলে আমাদের চলার মতো ক্ষমতা হতো, কিন্তু এখন দেখা যায় নদীতে মাছই নেই। তবে বাল পাচ্ছে নিয়ে খুব একটা অসুবিধায় আছি। নদীতে মাছ নাই, সমিতালার আঙ্গরে চাপ দেয়, আমাদের তো কোনো ইনকামে নেই টাকা দিন ওটা করতে। এদিকে নদীতে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় মহাজন ও এনজিওর কিস্তি পরিশোধের চাপ ও পরিবারের সদস্যদের দুবেলা দুমুঠো খাবার জোগাতে জেলে পেশা ছেড়ে অনেক জেলে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। আবার কেউ কেউ পানাদারদের চাপে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আয়ের জন্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে দিনমজুরের কাজ করছেন। নদীতে এখন মাছ নাই, পানাদারের আমাকে টাকার জন্য চাপ দেয়, এই জন্য আমাকে অনেক জেলে জেলের বাসা ছাড়িয়ে দিনমজুরি কাজ করে। আগে যখন মাছ টাছ ধরছি, এখন ধরেন মাছ টাছ নাই, এখন ধরেন নৌকা চালাই, নৌকা পাই জাতি পার করে দিই। আগে আমরা নদীতে মাছ ধরতাম, মাছ ধরে সংসার চালাইতাম, আমাদের নদীতে মাছ নাই, এই জন্য দিনমজুরি কাজ করে সংসার চালাই সংসার। এখানে জেলেরা আরো ধরে টাকার ভয়েতে এনজিও টাকার ভয়েতে মনে করেন এখানে জেলেরা ঢাকা সিটাং পলে গেছে। তারা এনজিওর টাকার পরিশোধের ভয়ে ঢাকার সিটাং যায়, মনে করেন বিভিন্ন ধরনের কাজকাম করে তারা সংসার চালায়। ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে ভোলা জেলায় সরকারিভাবে 1,32,260 জন জেলের নিবন্ধন রয়েছে। এদের মধ্যে মা ইলিশ নিষেধাজ্ঞার সময় এবছরই সবচেয়ে বেশি সরকারিভাবে চাল বরাদ্দ পান 70-80 ভাগ জেলে। এর কথা স্বীকার করে মৎস্য কর্মকর্তা জানান, ডিসেম্বরের শেষের দিকে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে, তখন জেলেরা আবারও পুরাতন জেলে পেশায় ফিরে আসবে, জেলেপল্লির জেলেদের অভাব ও কষ্ট দূর হবে। বর্তমানে নদীতে ইলিশের পরিমাণ কম থাকলেও অন্যান্য মাছের পরিমাণ কিছুটা বেশি দেখা যাচ্ছে। তো বর্তমানে জেলেরা যে সকল জেলে ইলিশ পেশার সাথে জড়িত তারা মাছ ধরা বন্ধ রেখে অন্যান্য পেশার সাথে জড়িত হয়েছে। আমরা দেখেছি যে প্রতি বছরে এই সময়টায় নদীতে ইলিশের পরিমাণ কম থাকে। আশা করছি যে ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু করে আমরা আগামী মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ইলিশ পাবো। তো আগামী কিছুদিনের মধ্যে জেলেরা আবার এই ইলিশ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়বেন এবং তারা তাদের পুরাতন পেশায় ফিরে যাবে, এবং তাদের যে বর্তমান সময় হাহাকার এটা থাকবে না এবং তারা অনেক বেশি পরিমাণে ইলিশ পাবে এবং ইলিশ থেকে তাদের প্রচুর পরিমাণে আয় হবে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।